বাড়িতে নিজের হাতে কিছু বানিয়ে সবাইকে চমকে দিতে চান, তাহলে আজ বানান এই মশালা ইডলি। অনেকেই ভাবেন স্ট্যান্ড ছাড়া ইডলি সম্ভব নয়, আবার অনেকেই ইডলি পছন্দ করেন না। যারা ইডলি পছন্দ করেন না তাদের বলবো, আপনি একদিন এই মশলা ইডলি ট্রাই করুন, আপনার ভালো লাগতে বাধ্য। আর স্ট্যান্ড ছাড়া কিভাবে বাড়িতে ইডলি বানাতে হয় আজ আমি এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। আসুন শুরু করি। ইডলি বানানোর জন্য আমি আতপ চাল ব্যবহার করেছি। আড়াই বাটি চাল জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে জলে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। এবার এই জলে 1/2 চামচের একটু বেশি মেথি দিয়ে দেব। এখন 1 বাটি বিউলির ডাল অন্য একটা বাটিতে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে 5 থেকে 6 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখব। ছ ঘন্টা পরে প্রথমে 1 বাটি চেড়ে 15 মিনিট জলে ভিজিয়ে রেখে দেব। চালগুলো খুব ভালোভাবে ফুলে গেছে এবং নরমও হয়ে গেছে। এখন এই চালগুলো 1/2 বাটি জল দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। জল একটু কম রাখার চেষ্টা করবেন, তাহলেই ভালো। এখন আমি ভেজানো চিড়েগুলো দিয়ে আবারও ভালো করে পেস্ট করব, আর জল দেব না। দেখুন এইরকম একটা স্মুথ ব্যাটার তৈরি হবে। এখন ডালগুলোকে একইভাবে জল থেকে ছেঁকে নিয়ে তারপর মিক্সির মধ্যে দিয়ে একদম অল্প একটু জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। এইভাবে খুব সুন্দর করে পেস্ট তৈরি করে নিতে হবে। এবার চালের মধ্যে এই ব্যাটারটাও মিশিয়ে নেব। ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে এবার আমি পুরো ব্যাটারটা একটা প্রেসার কুকারের মধ্যে অথবা কোনো বড় ঢাকনাওয়ালা পাত্রের মধ্যে নিয়ে নেব। এখন ব্যাটারটাকে সুন্দরভাবে স্প্রেড করে নিয়ে এর উপরে এইরকম একটা গ্লাসকে মাঝখানে এইভাবে ঢুকিয়ে দেব। এবার ভালো করে ঢাকনা বন্ধ করে দেব। ফার্মেন্টেশনের জন্য যাতে ভালো হয় তার জন্য আমি 1 কড়া উষ্ণ গরম জলের মধ্যে 10 মিনিট এই প্রেসার কুকারটা রেখে দেব। কুকারে যতটা ব্যাটার আছে ততটাই যেন জলে ডুবে থাকে। 10 মিনিট পরে প্রেসার কুকারটা জল থেকে তুলে নিয়ে কোনো গরম জামাকাপড় যেমন সোয়েটার বা কম্বলের মধ্যে ভালো করে জড়িয়ে রেখে দেব, যাতে সারা রাত ব্যাটারটা একটু গরমের মধ্যে থাকে। এতে ফার্মেন্টেশনের প্রসেসটা খুব ভালো হয়। সকালবেলায় প্রেসার কুকারের ঢাকনাটা খুলব, তারপর গ্লাসটা আস্তে করে তুলে নেব। দেখুন ফার্মেন্টেশন কত সুন্দরভাবে হয়েছে, ব্যাটারটা ভালোভাবে গেজে গেছে। গ্লাসটা পরিষ্কার করে নিচ্ছি। এই দেখুন ব্যাটারটা অনেকটা ফুলে গেছে এবং খুব সুন্দরভাবে ফার্মেন্টেশন হয়েছে। এবারে এর থেকে কিছুটা ব্যাটার আমি অন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি। পুরো ব্যাটারটা দিয়ে ইডলি তৈরি করব না, কিছুটা ব্যাটার আমি ফ্রিজের মধ্যে রেখে দেব, যখন প্রয়োজন হবে তখন আবার ইউজ করতে পারবো। এবার কড়াইতে 10 থেকে 15টা মতো গোলমরিচ, 1 চামচ জিরে এবং 2 ইঞ্চি মতো শুকনো আদা একটু রোস্ট করে নেব, সাথে বেশ কয়েকটা কারি পাতা দিয়ে আবারও একটু রোস্ট করে নেব। কম আঁচে নাড়তে নাড়তে একসময় খুব সুন্দর একটা গন্ধ পাবেন, তখন এগুলো শিল নোড়ার উপরে ক্রাশ করে নেব। প্রথমে আদাগুলোকে এইভাবে থেতো করে হাত দিয়ে সরু সরু করে কেটে নেব। একদম পাউডার তৈরি করা যাবে না, এরকম একটু গোটা গোটা আধ ভাঙা অবস্থায় থাকবে। এই মশলাগুলোকে এবার ব্যাটারের মধ্যে দিয়ে দেব, সাথে স্বাদমতো লবণ দেব। এবার সব কিছুকে ভালো করে মাখিয়ে নিয়ে 1/2 ঘন্টার মতো রেখে দিতে হবে, যাতে মশলার স্বাদ ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়।
এখন একটা বড় হাঁড়ি বা ডেকচির মুখে এভাবে পরিষ্কার একটা সাদা কাপড়কে বেঁধে নিয়ে তার মধ্যে 2 লিটার জল দিয়ে দেব। এবার ভালোভাবে ঢাকনা দিয়ে জলটাকে ফোটাবো। এর মধ্যে ব্যাটারটাকে আরো একবার ফেটিয়ে নেব এবং বড় বড় আদাগুলো যতটা সম্ভব বার করে দেব। এরপর 4টে স্টিলের ছোট ছোট বাটি নিয়েছি। বাটি যত ছোট হবে ততই ভালো। এখন এই বাটিগুলোর মধ্যে একটু তেল ব্রাশ করে নেব। এবার 1 চামচ করে ব্যাটার প্রত্যেকটা বাটির মধ্যে দিয়ে দেব। বাটিগুলো অর্ধেকের বেশি ভর্তি করবেন না। এখন বাটিগুলো একটু ঠুকে নিতে হবে। ব্যাটারের মধ্যে থাকা যত বাতাস থাকে তাতে ইডলিগুলো ফেটে যায়। আমি চেষ্টা করব বাতাসটা বের করে দেওয়ার। যতটা সম্ভব ঠুকে ঠুকে বাতাসটা বার করে দিয়ে তারপর হাঁড়ির মুখে ঢাকনাটা সাবধানে সরিয়ে নেব। এখন জল ফুটে স্টিম বেরাচ্ছে। এবার হাঁড়ির মধ্যে 2টো বাটি বসিয়ে দিচ্ছি। যদি হাঁড়ি বড় হয় তাহলে একসাথে 3টে বা 4টে বাটি বসে যেতে পারে। এবার ঢাকনা চাপিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে অন্তত 20 মিনিট এটাকে স্টিম করতে হবে। রাইস কুকারেও আপনারা ইডলি বানাতে পারেন। রাইস কুকারের জল ফুটতে শুরু করেছে। এবারে এর মধ্যে বাটিগুলো বসিয়ে দিয়ে ঢাকনা চাপিয়ে দিয়ে মোটামুটি 30 মিনিট স্টিম করতে হবে। ইডলিগুলোর সাইজ যেমন হবে সেই হিসাবে স্টিম করতে হবে। যেহেতু এগুলো বড় তাই একটু বেশি সময় স্টিম করতে হবে, তাতে ইডলিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। মোটামুটি 20 মিনিট পরে আমি ঢাকনা খুলেছি। এবার ইডলিগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখার জন্য আমি এই রকম একটা টুথপিক নিয়ে এইভাবে ঢুকিয়ে দেব। যদি টুথপিকের গায়ে কোনো রকম ব্যাটার না লেগে থাকে তাহলে বুঝবেন ইডলি ঠিকঠাক সিদ্ধ হয়েছে। এবারে রাইস কুকারের ইডলিগুলো একই রকমভাবে একবার দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা। এই ইডলিগুলো যথেষ্ট বড় বড়, তাই প্রয়োজনে একটু বেশি সময় স্টিম করে নিতে পারেন, তাতে ক্ষতি নেই। এখন ইডলিগুলোকে ঠান্ডা করে নেব, তাহলে বাটি থেকে এরকম সহজে বেরিয়ে আসবে। এক এক করে প্রত্যেকটা ইডলি আস্তে আস্তে এইভাবে বের করে নেব। দেখুন কি সুন্দর স্পঞ্জি বড় বড় ইডলি তৈরি হয়েছে, আর এগুলোর ভেতর থেকে একটা সুন্দর ফ্লেভারও পাওয়া যাচ্ছে। এখন এগুলোতে একটু টুইস্ট আনার জন্য একটা কড়াতে অল্প একটু রিফাইন তেল দিয়ে তাতে একটা শুকনো লঙ্কা, এবার 1/4 চামচ কালো সরষে দিয়ে দেব। সরষেগুলো ফাটতে শুরু করলে তাতে কয়েকটা কারি পাতা আর কিছু কুচনো কাঁচা লঙ্কা এবং 1 চামচ চিনি দিয়ে একটু জল মিশিয়ে, চিনিটা মেল্ট হয়ে গেলে জলে এক এক করে ইডলিগুলো কড়ার মধ্যে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে এই কারি পাতা আর সর্ষে ফোড়নের ফ্লেভার ইডলির মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে। তৈরি হয়ে গেল গরম গরম স্পঞ্জি ফ্লেভারফুল মশলা ইডলি। এগুলো সম্বর বা নারকেলের চাটনির সঙ্গে পরিবেশন করতে পারেন, খুব ভালো লাগবে। আমার ছেলে এগুলো শুধু সস দিয়েই খেয়ে নেয়। দেখুন স্ট্রাকচারটা কত সুন্দর হয়েছে। নরম স্পঞ্জি ফ্লেভারফুল এই মশলা ইডলি আপনাদের মন জয় করবেই। বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সবাইকে অনেক ধন্যবাদ।